বৃন্দাবনে খুব কম খরচে কীভাবে যাবে কোথায় থাকবে কেউ যদি সারা জীবন থাকতে চায় তাহলে কীভাবে আর কোথায় থাকবে এখানে ঘর ভাড়া কত দিন হিসাবে আর মাস হিসাবে কখন বৃন্দাবনে আসলে সব থেকে ভালো সময় সব কিছু মিলিয়েই আজকে ব্লগ প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই এই বিষয়ে আমি আগেও একটা ভিডিও করেছিলাম তোমাদের রিকোয়েস্টে আবার এরকম ব্লগ শুরু করছি তো কাজকর্ম করতে করতে আমি তোমাদের জানিয়ে দেবো সব কিছুই বৃন্দাবনে আসার সঠিক টাইম সব সময় সব সময় বৃন্দাবনে আসতে পারে কিন্তু কার্তিক মাসগুলো আর বছরের পুরুষোত্তম মাস সেগুলো দিনগুলো খুব ভিড় হয় রাধাকুণ্ড আবির্ভাব তৃতীয় খুব ভিড় হয় আর তার জন্য ঘর ভাড়াও প্রচুর হয়ে যায় কেউ যদি কম খরচে আসতে চায় তো এই সব দিনগুলোকে আবার অ্যাভয়েড করে আসতে হবে আবার ওই সব দিনগুলোতে ভক্তরা আসতেও ভালোবাসে সেটা নিজেদের ব্যাপার বৃন্দাবনে আসতে গেলে সপ্তাহে দুটো ট্রেন আসে একেবারে ডাইরেক্ট মথুরা তো সেই সব ট্রেনগুলোতে আসাই থেকে বেটার কেননা অন্য ট্রেনগুলো মাঝ রাস্তায় ছাড়ে সেখান থেকে আবার বেশি খরচ করে আসতে হয় মথুরাতে তো যেটা যে ট্রেনটা একেবারে ডাইরেক্ট মথুরায় আসবে সেই ট্রেন হচ্ছে সপ্তাহে দুটো প্রতি বুধবার কলকাতা স্টেশন থেকে ছাড়ে মথুরার উদ্দেশ্যে কলকাতায় দুপুর একটা দশ মিনিট থেকে ছাড়ে আগ্রা ক্যান্টনমেন্ট পৌঁছায় পরের দিন নটা দশে মথুরায় সকালবেলা এই ট্রেনের ভাড়া হচ্ছে ছশো পনেরো টাকা স্লিপার ক্লাস আর কেউ যদি থ্রি টায়ার এসিটা যেতে চায় তাহলে ষোলোশো টাকা আর টু টায়ারে তেইশশো টাকা মতো তবে আমার মনে হয় স্লিপার ক্লাসে আসাই ভালো বেশিরভাগ সময়টা স্লিপার ক্লাসেই আমরা আসার চেষ্টা করি যখন টিকিট পাওয়া যায় না তখনই থ্রি টায়ার এসিটা কাটতে হয় সেটা খুব কম সময় তবে স্লিপার ক্লাসটাই ভালো ছশো পনেরো টাকার মধ্যে খুব কম খরচেই আসা যায় আর এই ট্রেনের নাম্বার হচ্ছে বারো হাজার তিনশো উনিশ আর যেসব ভক্তরা বাংলাদেশ থেকে আসতে চান তারা একেবারে বাংলাদেশ থেকে কলকাতা স্টেশনে আসবেন এসে তারপরে আবার বৃন্দাবনের ট্রেনে উঠবেন কলকাতা স্টেশন থেকে আবার কেউ যদি কলকাতা স্টেশনে যদি নাও আসতে পারে তারা একেবারে ডাইরেক্ট দিল্লিতে আসে দিল্লি থেকে আবার মথুরা স্টেশনে আসে তো এরমভাবেও আসা যায় দুবার কিন্তু ট্রেন বদল করতে হবে তাতে আবার একটু খরচাটাও বেড়ে যায় আর একটা ট্রেনের নাম্বার আমি বলে দিচ্ছি সেই ট্রেনটা হচ্ছে বৃহস্পতিবার ছাড়ে প্রতি বৃহস্পতিবার কলকাতা স্টেশন থেকেই ছাড়বে সবই কলকাতা স্টেশন থেকেই ছাড়ে আর এটা ডাইরেক্ট আসে মথুরাতে বারোটা দশ মিনিটে ছাড়ে পরের দিন দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিটে এসে পৌঁছায় মথুরায় এটা টাইম লাগে ২৬ ঘন্টা পঁচিশ মিনিট তো এটা একটু বেশি সময় লাগে বুধবারের ট্রেনটা কুড়ি ঘন্টা সময় লাগে আর এই ট্রেনের নাম্বারটা হচ্ছে তেরো হাজার একশো সাতষট্টি আর এর ভাড়া হচ্ছে ছশো টাকা স্লিপার ক্লাস মথুরা স্টেশন থেকে নেমে অটো করে বারসানহা যাওয়া যায় বৃন্দাবনে যাওয়া যায় গোবর্ধনেও যাওয়া যায় জনপ্রতি কুড়ি থেকে তিরিশ টাকা লাগে তবে মথুরায় থাকতে গেলেও আবার ভক্তরা মথুরায় থাকতে পারা যায় কিন্তু বেশিরভাগ ভক্তরা বৃন্দাবন নইলে রাধাকুণ্ডের কাছে চলে আসে এখান থেকে মথুরা দর্শন করতে যায় এখান থেকে কৃষ্ণের জন্মভূমিও দর্শন করতে যায় আর বাদবাকি যেসব দর্শনীয় স্থান সব বৃন্দাবন নইলে রাধাকুণ্ড থেকে যায় বৃন্দাবনে মহাপ্রভু বৈঠখানা আছে যেখানে সেখানেও ঘর ভাড়া পাওয়া যায় ছশো থেকে সাতশো টাকা ভাড়া আবার মুরারি বাবা আশ্রম আছে সেটা হচ্ছে চারশো টাকা বৃন্দাবনে ইস্কানেও থাকা যায় কিন্তু ওটা একটু বেশি ভাড়া পড়ে যাবে কেউ যদি থাকতে চায় তো থাকতে পারে তাছাড়াও আরও অনেক আশ্রম আছে যেটা আড়াইশো তিনশো টাকার মধ্যে পড়ে কিন্তু সেগুলো একটু দূরত্ব হবে ইস্কানেও আসা যাবে না প্রেম মন্দিরেও আসা যাবে না একটু হেঁটে চলে আসতে হবে অনেকখানি দূর টোটো ভাড়া করতে হবে তাতে আরও বেশি ভাড়া পড়ে যায় যদি টোটো করে যদি ইস্কন মন্দির বা প্রেম মন্দির দর্শন করতে বা অন্যান্য দর্শনীয় স্থানগুলো দর্শন করতে গেলে তখন আর হেঁটে আসা যাবে না সেই সব জায়গা থেকে আড়াইশো টাকা তিনশো টাকা কি একশো টাকারও ঘর ভাড়া আছে দিনে সেটা একটু অন্যরকম হবে ঘরগুলো কেননা এত সস্তায় ঘর ভাড়া পাওয়া যাচ্ছে সেই সব ঘরগুলো একটু অপরিষ্কার হবে তবু যদি কেউ অ্যাডজাস্ট করে থাকতে চায় তো থাকতে পারে অসুবিধা নেই আমরা ওই রকম ঘরেও থেকে দেখেছি খারাপ নয় কেননা আমরা সারাদিন ধরে তো ভগবানের স্থান দর্শন করবো কতক্ষণ আর ঘরে গিয়ে থাকবো তো ভাড়া হিসাবে একশো টাকা দুশো টাকার ঘরও আছে কিন্তু একটু দূরত্ব হেঁটে চলে আসতে গেলে একটু কষ্ট হবে তাছাড়া সবই ঠিক আছে আর কেউ যদি কাছাকাছি থাকতে চায় বৃন্দাবনের সমস্ত কিছু মানে যমুনার ধারে তার জন্য মহাপ্রভু বৈঠকখানা আছে ছশো থেকে সাতশো টাকা ভাড়া সেটা তো একদম মানে যমুনার ধারেই আছে আর মুরারি বাবা আশ্রমটা চারশো টাকা ভাড়া কিন্তু একটু পেছন দিকে আছে মানে যমুনা থেকে একটু ভেতর দিকে আছে এই হচ্ছে ভাড়া আর কেউ যদি মান্থলি থাকতে চায় তাহলে এখানে ফ্ল্যাটও পাওয়া যায় ফ্ল্যাটেও ভাড়া আছে চা চার হাজার পাঁচ হাজার কেউ দশ হাজার ভাড়াও থাকতে পারে যে যেমন মান্থলি থাকতে চায় তো ফ্ল্যাট আছে এমনি ঘর ভাড়াও পাওয়া যায় আর দিন হিসাবে ভাড়াগুলো কাছাকাছি যারা থাকতে চায় তখন ভাড়াগুলো ছশো থেকে সাতশো বা চারশো টাকা এরকম ভাড়া হবে। এটা হলো বৃন্দাবনের কথা এবার রাধাকুণ্ডের কাছেও আছে রাধাকুণ্ডের কাছেও অনেক আশ্রম আছে সেখানে ওই চারশো টাকায় ভাড়া প্রসাদ ও ষাট থেকে সত্তর আশি রাতের প্রসাদ পঞ্চাশ থেকে ষাট এরকম পাওয়া যায় সব জায়গায় এরকমই প্রসাদের দাম আর রাধাকুণ্ডের কাছে রুপানুগ আছে রুপানুগেও চারশো টাকা ভাড়া মানে চারশো থেকে পাঁচশো লাগবেই আর প্রসাদও সব জায়গায় সেরকমই কিন্তু রাধাকুণ্ডের কাছে একদম আশ্রমগুলো থাকলে খুবই সুবিধা হয় রাধাকুণ্ড পরিক্রম করা যায় আর প্রসাদও পাওয়া যায় সামনে আর এখানেও মান্থলি আছে মান্থলি যদি কেউ থাকতে চায় একটু দূরে গিয়ে থাকতে হবে তাহলে থাকা যায় তো এই কথা বলতে বলতে আমার রান্না রান্নাবান্না সব হয়ে গেল আজকে ডালি আর খিচুড়ি করলাম খুব ঠান্ডাতে আর কেউ যদি সারা জীবন থাকতে চায় তো কি করবে আর এখানের ইনকাম সোর্সই বা কীরকম সেই বিষয় নিয়ে আমি পরে একটা ভিডিও করব এখানকার ইনকাম সোর্স কীরকম হতে পারে সারা জীবন যদি কেউ বৃন্দাবনে চলে আসে তো কিভাবে খাওয়া দাওয়া করবে কিভাবে থাকবে না থাকবে সেই সব বিষয় নিয়ে আমি আর একটা ভিডিও করবো তো রান্না বন্না হয়ে যাওয়ার পর একটু ঠান্ডা করে ভগবানকে সেবা দিয়েছি আর একটা মোয়াও দিয়েছি ভগবানকে এখন ভগবানের মহাপ্রসাদ দর্শন করে নাও তারপর প্রসাদ পাবো তো বৃন্দাবনে সবারই আসতে ইচ্ছা করে সবাই বলে আমাকে কমেন্ট করে যে কত কি খরচা না খরচা সেই বিষয় নিয়েই আজকে আমি ভাবছিলাম অনেক দিন ধরেই যে তোমাদের একটু জানিয়ে দেবো আমিও চাই তোমরা সবাই এসো বৃন্দাবনে আর রাধারানী কিবা চাইলে সবাই বৃন্দাবন দর্শন করতে পারবে বৃন্দাবন এসে থাকতে পারবে তো খরচাপাতি সবই বলে দিলাম চেষ্টা অনেকেরই ইচ্ছা হয় আসার জন্য কিন্তু খরচাপাতি ভয়তে হয়তো আসতে পারো না কিন্তু অতটাও তেমন খরচা নয় যেরকম আমরা পুরীতে যাই দীঘাতে যাই সেরকমই খরচা এখানেও বৃন্দাবনটা তো কম খরচেও থাকা যায় কম খরচেও প্রসাদ পাওয়া যায় তো কথা বলতে বলতে দেখো আমার ভগবানকে সেবা দেওয়া গেছে এখন প্রসাদ পাচ্ছি আজকে প্রচুর ঠান্ডা মানে কাপুনি দিচ্ছে আর সেই ঠান্ডাতে তাই জন্য ভাবলাম আজকে আর তেমন কিছু রান্না বান্না করবো না ডালিয়ার খিচুড়ি করে নিয়ে খিচুড়ি করে নিয়ে ওই প্রসাদ পাচ্ছি মোয়া ছিল মোয়া দিলাম গরম গরম ওই প্রসাদটা ভালো লাগে তারপরে মানে এত কাপুনি দেয় দুপুরবেলা খাওয়ার পর তো সেই জন্য আজকে আর অন্য করিনি আর এটা হলো প্রভুজি আজকে কী রান্না করেছে সেটা একটু ভিডিও করে পাঠাতে বলেছিলাম তোমরা আমাকে অনেকেই বলো যে একটু বাড়ির ভিডিও দেখাতে তো জয়িতা এইছ একটু লজ্জা পাচ্ছে ভিডিও করছে বাবা এখন ক্যামেরার সামনে বেশি আসতে চায় না একটু বড় হয়ে গেছে বলে লজ্জা পায় আর গোগো তো সেরকমই আরও বেশি লজ্জা পায় তো একটু এখন বুঝেছে অসুবিধা নেই তো ও চুপচাপ নিজের মতো খায় আর ওর বোন আরও বেশি লজ্জা পায় এখন বড় হয়ে গেছে তো পাস্তা করেছিল সবজি দিয়ে সেগুলে প্রসাদ পাচ্ছে আর প্রভুজিও নিয়ে নিয়েছে আপেল ছিল আপেল ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পাচ্ছে আর তোমাদের একটু দেখিয়ে দিলাম ওরাও বেশ ভালো আছে ওরা ভালো থাকলে আমিও ভালো থাকব কড়শুঁটি দিয়েছে গাজর দিয়েছে দিয়ে পাস্তা করেছে ভালোই করে প্রভুজি রান্না এখন অসুবিধা নেই অবশ্য সবই রাধারানি কী পা সব শিখিয়ে দেয় তো দেখো এই আনাজের খোসাগুলো রেখেছিলাম কপি ডাটি ফাটিগুলো রেখেছিলাম এখন নিচে নিয়ে যাচ্ছি দুধ আনতে যাবো আর এই খোসাগুলো গরুকে দিয়ে দেবো আর আজ দেখছো কুয়াশা ভরেই আছে এত বেলাতে এখন বাজে পনে বারোটা ওই দিয়ে দিলাম পরে খাবে এখন খিদে নেই বাছুরের রাতে রাতে বন্ধুরা এখন বিকেলবেলা তো আজকে একটু রোদ উঠেছিল সকালবেলা তো প্রচুর কুয়াশা হয়েছিল ছাদে একটু ঘুরছি এই যে ছাদে ঘোরার অবস্থা নেই মিস্ত্রি কাজ করে গেছে এই অবস্থা হয়ে আছে তো বাথরুমটা ঠিক করে দিয়েছে টালি ফালি লাগিয়ে দিল মেঝেও করে দিয়েছে এতদিন বাথরুমটা ইউজ করা যাচ্ছিল না জল জমে যাচ্ছিল বাথরুমের মধ্যে এখানকার ওয়েদার একদমই অন্যরকম কলকাতায় যেরকম গরম পড়ে এখানে গরমটা একটু বেশি আবার শীতকালেও আবার ঠান্ডাটাও আবার খুব বেশি বেশিরভাগ সময়টাই মেঘলা হয়ে থাকে কুয়াশায় ইয়ে থাকে সাদা হয়ে থাকে তো দেখো বাথরুমটা দেখো কত সুন্দর করেছে খুব সুন্দর লাগছে এতদিন বাথরুমটা ইউজ করা যাচ্ছিলো না এবার করা যাবে স্নান করা যাচ্ছিল না মেজে ছিল না টালি লাগানো ছিল না সেই জন্য এবার সেই মিস্ত্রি এটা হলো সন্ধেবেলা বন্ধুরা আজকে চাউমিন করছি সকালবেলা থেকে ওই ডালিয়া করেছিলাম তো ভাবলাম একটু চাউমিন করি চাউমিনটা এই যে এই টিপটেই আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রচণ্ড ঠান্ডা তো জল গরম হচ্ছে না গ্যাসও পুড়ছে তো আমি যে ঘরটাতে আছি সেটার ভাড়া হচ্ছে আড়াই হাজার টাকা আর ইলেকট্রিক বিলও আলাদাভাবে দিতে হয় তো সেরকমই ভাড়া আর আগের ঘরটায় ছিলাম সাড়ে তিন হাজার টাকা তার আগের ঘরটা ছিলাম তিন হাজার টাকা হাজার টাকার ঘরও আছে কিন্তু একটা ঘরের সবই কিছু করতে হবে মানে রান্নাও করতে হবে সেখানেই সব কিছু করতে হবে হয়তো বাথরুমটা একটু দূরে হবে এরকম তো কম মানে মান্থলি যারা থাকতে চায় একটু মানে রাধাকুণ্ড হোক বা বৃন্দাবন হোক সব কিছু একটু দূরে নিতে হবে তাহলে মান্থলি থাকতে পারবে আর ফ্ল্যাটও পাওয়া যায় ফ্ল্যাটের ভাড়াও আছে চার হাজার পাঁচ হাজার দশ হাজার যে যেমনভাবে থাকতে চায় তেমনভাবে তার ব্যবস্থা আছে হাজার টাকা দেড় হাজার টাকা একটু বড় হলে দু হাজার টাকা ঘরটা মানে একটা ঘরের মধ্যেই সব কিছু রান্নাও করতে হবে সব কিছুই করতে হবে আমার যেরকম একটা ঘর নয় ঘর আছে আবার রান্নাঘর আলাদা আছে তাই জন্য আমার ঘরের ভাড়াটা একটু বেশি আবার তার আগে একটা মানে ফ্ল্যাট ধরনের ঘরটা ছিলাম সেটা আবার তিন হাজার টাকা ভাড়া কিন্তু আবার বাথরুমটা পছন্দ হয়নি বলে সেটা ছেড়ে দিয়েছিলাম ঠিক সেরকমই কম পয়সা দিলে তারও ভাড়া আছে আবার বেশি পয়সা দিলেও তারও ভাড়া আলাদাভাবে আছে তো যে যেমনভাবে থাকতে পারে থাকবে তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি রাধে রাধে